আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি খুবই মজার একটি ডেজার্ট আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে আর খেতে এতটাই ইয়াম্মি হয়েছে যে একবার না খেলে বুঝতেই পারবেন না আর কতটা সহজেই রেসিপি তৈরি করা যায় ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন একদম রান্নার ঝামেলা ছাড়া অল্প পরিমাণে অল্প জিনিসেই আজ এই ডেজার্ট আইটেমটি আপনাদের সাথে তৈরি করে শেয়ার করছি তাহলে চলুন দেখে নিই এই ডেজার্ট আইটেমটি তৈরি করতে কি কি লেগেছে প্রথমে আমি একটি বাটি নিয়েছি এবং এখানে আমি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুধটা একটু ঘন এরপর আমি এখানে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি দুধ আর চিনিটাকে আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি দুধ আর চিনিটা মিক্সড করা হয়ে গেলে আমি এক সাইডে বাটিটাকে রেখে দিচ্ছি এরপর আমি বাকি কাজটা করে নিচ্ছি এখানে একটি বাটি নিয়েছি বাটিটা কিন্তু দেখতেই পাচ্ছেন একটু ঘোলাটে আমি বাটিটাকে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য এরপর আমি এখানে ওয়ান থার্ড কাপ হুইপড ক্রিম আর এক চামচ চিনি দিয়ে দিলাম এখন আমি এগুলোকে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি এটাকে আমি কি করে নিব বুঝতেই পারছেন এটাকে আমি একটি ক্রিম তৈরি করে নিব তো এই ক্রিমটা আমি ভালোভাবে তৈরি করে নিব কেক তৈরি করতে যে ক্রিমটা প্রয়োজন আমি সেই ক্রিমটাই কিন্তু এখানে তৈরি করে নিচ্ছি দেখুন এর কিন্তু ঘনতাটা হয়ে গিয়েছে এখন এখানে আমি একটু রেড ফুট কালার মিক্সড করছি তো কালারটা দেওয়ার পর আমি আবার মিক্সড করে নিচ্ছি তো এভাবেই কিন্তু আমার ক্রিমটা তৈরি হয়ে গেল দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু আমার ক্রিমটা রেডি এখন আমি বাকি কাজটা দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি পাউরুটি নিয়েছি মিল্ক ব্রেড যেটাকে বলে তো আমি এখান থেকে চারপাশের এই অংশটাকে খুলে নিচ্ছি তো দেখুন আমি কিন্তু চারপাশের যে কালো অংশটা থাকে ওটাকে আমি ছাড়িয়ে নিয়েছি এখানে আমি চার পিস পাউরুটি এভাবে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি নারিকেলের গুঁড়াটা দেখুন এখানে কিন্তু নারিকেলের শুকনা গুঁড়াটা আমি নিয়েছি প্রথমে আমি এক পিস পাউরুটি দুধের সাথে দুই পাশে হালকাভাবে ভিজিয়ে নিয়েছি এখন আমি এই পাউরুটাকে চিপে চিপে একদম চ্যাপটা করে নিব আমি হাত দিয়েই করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো করতে পারেন তো পাউরুটিটা আমি চিপে চিপে নেওয়ার পর এর সাইজটা কতটা পাতলা হবে আমি দেখিয়ে দেব দেখতেই পাচ্ছেন দেখুন আমি কিন্তু ভালোভাবে এটাকে চিপে চিপে নিয়েছি এখন আমি কি করব দেখে নিন আমি যে ক্রিমটা তৈরি করেছি সেই ক্রিমটাকে আমি চামচ দিয়ে এখানে দিয়ে দিচ্ছি এই ক্রিমটাকে আমি ফুল রুটির মধ্যে এভাবে ছড়িয়ে দিচ্ছি এরপর আমি এক পাশ থেকে আলতোভাবে একটি রোলের মতো করে পেঁচিয়ে নেব তো একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে পেঁচিয়ে নিচ্ছি তো দেখুন এভাবেই কিন্তু আমি প্রত্যেকটা তৈরি করে নেব আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু দুধে ভিজিয়ে এভাবে চেপে চেপে নিয়েছি এরপর আমি ক্রিমটাকে দিয়ে পেঁচানোটা আপনাদের সাথে শেয়ার করছি তো দেখুন আমি এক পাশ থেকে সেম প্রসেসেই এটাকেও তৈরি করে নিলাম হয়তো বা আপনাদের দেখতে একটু প্রবলেম হচ্ছে তাই আমি আরও একটি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি কিভাবে আস্তে আস্তে এটাকে পেছিয়ে নিচ্ছি তো দেখুন আমার রোলটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে এখন যে সাইড থেকে ক্রিমটা আছে সেটা আমি দুই সাইডে লাগিয়ে দিচ্ছি তো দেখুন রোলটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে আমার সবগুলো রোলই তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি আগেই কিন্তু এখানে নারিকেলের যে শুকনো গুঁড়াটা রয়েছে সেটাকে রেখে দিয়েছিলাম এবং সেটার সাথে আমি এই রোলটার সাথে মিক্স করে নিচ্ছি দেখুন মিক্স করার পর কতটা সুন্দর লাগে দেখতে দেখেই কিন্তু জিবে পানি চলে আসছে দেখুন কতটা সুন্দর হয়েছে আমি আরও একটু সুন্দর করার জন্য এখানে কিছু সুগার বল দিয়ে দিচ্ছি এটা অপশনাল এটা আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তো দেখুন আমার মজাদার একটি ডেজার্ট তৈরি হয়ে গেল খুব সহজেই বাচ্চাদের খুবই পছন্দের হবে আমার বিশ্বাস বড়রাও পছন্দ করবে তো এইটাই অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন আর কত সহজে তৈরি করা যায় সেটা কিন্তু দেখতেই পেলেন খেতে কিন্তু দারুণ মজা তো আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আরও মজার মজার ডেজার্ট আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ